12 বছর পর ভাইকিংস এর অ্যালবাম আসলো বাজারে, এবং অ্যালবামের শুরুটাও একটু উইয়ার্ড। আমি একটা ছবি বানাচ্ছিলাম রান আউট, তো ন্যাচারালি এটার ব্যাকগ্রাউন্ড কিংবা ছবির গান কে করবে এটা নিয়ে প্রডিউসারের সাথে কথা হচ্ছিল। প্রডিউসার খুব আচমকাই এভাবে বললো যে তো ওয়াই নট ভাইকিংস। আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে। প্রথম কথা, আমরা তানভীরের সাথে কথা বললাম, প্রোডিউসার, তাকে যেটা বললাম যে তার মুভির জন্য ভাইকিংসের পক্ষে গান করা পসিবল যদি ভাইকিংস ভাইকিংসের মতো গান করে এবং গানগুলো মুভিতে ইউটিলাইজ বাবু আমাদের কিবোর্ডিস্ট বাইরে গেলেও তার প্রফেশনাল কাজে তার ফিরে আসারও কথা, আমরাও অপেক্ষায় থাকলাম বাবু ব্যাক করবে না আবার স্টার্ট করবো, আবার অ্যালবামের কাজ শুরু করবো কিন্তু লাইভে ঢুকবো আবার এরকম কিছু একটা। তো এই অপেক্ষাটাই একটু বড় হয়ে গেল এবং অপেক্ষা করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেল এবং সেভাবে এভাবে 10 বছর পার হয়ে গেল। একটা সময় এসে আমরা ফিল করলাম যে কোনো ব্যান্ড না করে কিছু না করেই গান টান লেখা হচ্ছে, টুকটাক শুরু হয়ে যাচ্ছে, ফাইনালি আমরা বললাম যে ওকে আমরা একটা ব্যান্ড করি। তখন আসলে আমরা ভাইকিং স্টোরি পড়তেছিলাম, আমি খুব বিজি ছিলাম, ভাইকিংস নামটা খুব পছন্দ হয়েছে, ওদের জার্নি টার্নি খুব পছন্দ হয়েছে রেখে দিয়েছিলাম। আমাদের গানেশ গেস্ট আর সোলো অ্যালবাম দুটো আমাদের জীবনে করা হলো, আর হচ্ছে দিন যত দুঃখ তত, আর কানি শোভনা যে গেস্ট আর্টিস্ট আমাদের সাথে যে ভালোবাসি যে ওটা ভ্যালেন্টাইন থিম সং ছিল এবং একটা গানে একটা অ্যালবাম ছিল। বাংলাদেশের রক মিউজিক অনেক ম্যাচিউর, বাংলাদেশের রক লিসেনার অনেক ম্যাচিউর, আর একটা জিনিস আমরা খুব গর্ব করে বলতে পারি যে লাইভ পারফরমেন্সে বাংলাদেশকে ডিফিট করার মতো এশিয়াতে কোনো ব্যান্ড নাই। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা ফিরব, বাট যখনই আমরা নিজেদেরকে একদম প্রিপারেশন এনাফ মনে হবে যে উই আর রেডি। আমরা প্রথমবারে যখন লাইভে যাই প্রস্তুত হয়ে গিয়েছিলাম, এবারও সেটাই করতে চাই।